আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। অনেকেরই মাঠে গিয়ে দেখবেন যারা গম চাষ করে থাকেন, তো তাদের জন্য, তো যারা গম চাষ করে আছেন তো এরকম রোগ আর কোনো দিন দেখেননি আমার মনে হয় কোনোবারই। তো গমে যে রোগটি দেখা দিয়েছে দেখেন, গমের নিচের পাতা সব হলুদ, আচ্ছা গম দেখেন সব সাদা হইয়া গম সব ফোলার মুখোমুখি, তবে পাতা কেন হলুদ? এই সময় পাতা তো খুব কাঁচা থাকে। তাহলে চলুন আমরা একটা পাতা পরীক্ষা করে দেখি পাতায় কি ধরনের রোগ আছে আমরা দেখি। তো আপনার একটা পাতা দেখছেন, এই পাতাটা লক্ষ্য করে দেখেন যে পাতায় কি ধরনের কি হয়েছে, তো এটা কোন বিষ দিলে কাটবে, তো এটা সবাই একটু ভিডিও দেখার পর সাজেশন দিন সবাইকে। যেহেতু আমার গমে এরকম নেই, আমার গম হয়েছে স্যার ভালো, তোমার পাশে একটা গম, তো সেই জন্য আমি দেখছি বিষয়টা, তো আমার ভুল লাগেনি, তবে এই পাশের ভুঁইটা লেগেছে, সেজন্য আপনাদের সবার পরামর্শ চাচ্ছি কোন বীজ দিলে সবচেয়ে ভালো হবে। তবে অনেকে বলে যে মিস্টার টপ এই বীজটা দিলে নাকি সবচেয়ে ভালো হবে গমের, মানে এই রোগটি থাকবে না। তবে আরেকটা একটু গমের পাশে আরেকটা দেখি, এই পাতাটা এখনও এইসব রোগ এখনও ধরেনি ভেতরে, তবে বিশেষ করে পাতা হলুদ হয়ে গেছে দেখেন, আস্তে আস্তে সব দেখেন। যেহেতু একটা রোগ, এই রোগ থেকে কোনো গম চাষি মুক্তি পাচ্ছে না,